আসসালামু আলাইকুম। ঝাড়ডাঙ্গা কলেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ আবু হেলাল, প্রভাষক, সমাজ বিজ্ঞান বিভাগ, ঝাড়ডাঙ্গা কলেজ, সাতক্ষীরা। আজকের আমি একাদশ শ্রেণীর সমাজ বিজ্ঞান প্রথম পত্রের সমাজ বিজ্ঞান পরিচিতি চতুর্থ অধ্যায় থেকে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো সামাজিক স্তর বিনাশের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করা। এখন সামাজিক স্তর বিনাশটা কি? সামাজিক স্তর বিনাশ মূলত একটি সমাজতাত্ত্বিক প্রক্রিয়া যার মাধ্যমে সমাজের ব্যক্তি ও গোষ্ঠীকে মর্যাদা, শ্রেণী ও অন্যান্য কতকগুলো বৈশিষ্ট্যের প্রেক্ষিতে বিভিন্ন স্তরে বিনষ্ট করা হয়। সমাজবিজ্ঞানীরা ভূতাকের বিভিন্ন স্তর পর্যবেক্ষণ করে সমাজের মর্যাদা, ক্ষমতা, কাঠামো আবিষ্কার করেন। সামাজিক স্তর বিনাশের সাথে সামাজিক সাম্য ও অসাম্য ভিত্তিতে বিভিন্ন স্তরে বিভক্ত, আর ওই বিভক্তিকে সমাজবিজ্ঞানীরা সামাজিক স্তর বিনাশ বলে অভিহিত করেন। সামাজিক স্তর বিনাশের সাথে আসলে দুটি জিনিস জড়িত। প্রথমত, পদমর্যাদার ভিত্তিতে ব্যক্তি কিংবা গোষ্ঠীর মধ্যে পার্থক্য, এবং দ্বিতীয়ত, কতিপয় মূল্যায়নের ভিত্তিতে ব্যক্তির পদমর্যাদা নির্ধারণ। এদিক থেকে বিবেচনা করলে দেখা যায় যে এমন কোনো সমাজ নেই যেখানে ব্যক্তিতে ব্যক্তিতে পদমর্যাদার ক্ষেত্রে পার্থক্য দেখা যায় না। সামাজিক স্তর বিনাশ সম্পর্কে আবার বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্নভাবে সংজ্ঞা দিয়েছেন। যেমন অধ্যাপক সরকিন এর মতে, সামাজিক স্তর বিনাশ বলতে জনগণকে পর্যায়ক্রমে বিভক্ত করাকে বোঝায়। সামাজিক স্তর বিনাশের একদিকে থাকে উচ্চ শ্রেণী এবং অপরদিকে থাকে নিম্ন শ্রেণী। অন্যদিকে ট্যালকট পারসন বলেন, সামাজিক দিক থেকে কতকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ের পরিপ্রেক্ষিতে সমাজস্থ ব্যক্তিবর্গের মধ্যে উদ্বোধন স্থান বা উচ্চ নিচু বিবেচনার ভিত্তিতে প্রভেদমূলক পদবিনাশ সৃষ্টি করলে তাকে স্তর বিনাশ বলে। এখন আমরা যে বিষয়টা আলোচনা করব সেটি হলো সামাজিক স্তর বিনাশের বৈশিষ্ট্য। সামাজিক স্তর বিনাশের বেশ কিছু বৈশিষ্ট্য আছে। যেমন, এক নম্বর হলো স্তর বিনাশ মূলত সামাজিক। সামাজিক স্তর বিনাশের ধারণাটি ভূতত্ত্ব থেকে নেওয়া হলেও এটি মূলত একটি সামাজিক প্রক্রিয়া। এর মাধ্যমে সমাজের ব্যক্তি ও গোষ্ঠীকে মর্যাদা, শ্রেণী ও অন্যান্য কতকগুলো মৌলিক বৈশিষ্ট্যের প্রেক্ষিতে বিভিন্ন স্তরে বিনষ্ট করা হয়। এজন্য সমাজবিজ্ঞানে সামাজিক স্তর বিনাশের ধারণার মাঝে আপেক্ষিকভাবে সামাজিক সাম্য, অসাম্য, ন্যায় ও অন্যায়ের মতো কতিপয় সামাজিক প্রশ্ন ঘনিষ্ঠভাবে জড়িত থাকে। দুই নম্বর পয়েন্টটা কি, স্তর বিনাশ সমাজের সর্বত্রই লক্ষণীয়। সমাজের আসলে প্রত্যেকটা ক্ষেত্রেই সামাজিক স্তর বিনাশ লক্ষ্য করা যায়। এমন কোনো সমাজ নেই যেখানে কোনো স্তর বিনাশ নেই। আদিম সমাজেও সামাজিক স্তর বিনাশ ছিল, বর্তমান সমাজেও স্তর বিনাশ রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। যেহেতু সামাজিক স্তর বিনাশের সাথে দুটি প্রপঞ্চ জড়িত, প্রপঞ্চ দুটি কী কী? প্রথমত, পদমর্যাদার ভিত্তিতে ব্যক্তি কিংবা গোষ্ঠীর মধ্যে পার্থক্য, এবং দ্বিতীয়টি হলো কতকগুলো মূল্যায়নের ভিত্তিতে ব্যক্তির পদমর্যাদা নির্ধারণ। এসব দিক বিবেচনায় এমন কোনো সমাজ নেই যেখানে ব্যক্তিতে ব্যক্তিতে কোনো পার্থক্য নেই। তিন নম্বর কি, স্তর বিনাশের বিভিন্ন ধরন ও মাত্রা বিদ্যমান। সমাজবিজ্ঞানীরা সাধারণভাবে সামাজিক স্তর বিনাশের চারটি প্রধান ধরন আবিষ্কার করেন। এগুলো হলো দাসপ্রথা, এস্টেট
জাতি বর্ণ সামাজিক শ্রেণী ও পদমর্যাদা সামাজিক স্তর বিনাশ বহুমাত্রিক এ ধরনের দৃষ্টিভঙ্গি শুধু সমকালীন উন্নত শিল্পায়িত সমাজের ক্ষেত্রে প্রযোজ্য নয় বরং অন্যান্য সমাজ ব্যবস্থা ও ইতিহাসের বিভিন্ন পর্যায়েও এর প্রয়োজনীয়তা রয়েছে সমাজে প্রতিটি মাত্রার বিশেষ ও স্বাধীন ভূমিকা রয়েছে এসব মাত্রার সঠিক বিশ্লেষণের মাধ্যমে সামাজিক স্তর বিনাশ সম্পর্কে একটি সুসংবদ্ধ সাধারণ তত্ত্ব প্রতিষ্ঠা করা যায় চার নম্বর পয়েন্টটি ঐতিহাসিকভাবে বিবর্তিত সামাজিক স্তর বিনাশটা আসলে ঐতিহাসিকভাবে বিবর্তিত পাঁচ নম্বর পয়েন্টটা কি স্তর বিনাশ সমাজ কাঠামোর মূল প্রতিপাদ্য বিষয় সামাজিক স্তর বিনাশটা আসলে সমাজ কাঠামোর মূল প্রতিপাদ্য বিষয় এটা কোনো সন্দেহ নাই সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে আসলে লক্ষ্য করা যায় যে স্তর বিনাশটা বিভিন্ন ক্ষেত্রে স্তর বিনাশ পরিলক্ষিত হয় এরপরে ছয় নম্বর পয়েন্টটা কি মর্যাদা ভিত্তিক উচ্চ বিনাশ মর্যাদা ভিত্তিক উচ্চ বিনাশ মর্যাদার ক্ষেত্রে সমাজে সামাজিক স্তর বিনাশ লক্ষ্য করা যায় অধ্যাপক ম্যাকাইভার ও পেয়েজের অভিমত অনুসারে সামাজিক স্তর বিনাশ বলতে মর্যাদা ভিত্তিক গোষ্ঠী সমূহের উচ্চ বিনাশকে বোঝায় সামাজিক ভূমিকা ও সামাজিক মর্যাদা সামাজিক স্তর বিনাশের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত সাত নম্বর পয়েন্ট কি সামাজিক মান ও রীতির নিয়ামক সামাজিক স্তর বিনাশ হল সামাজিক মান ও রীতির নিয়ামক সামাজিক স্তর বিনাশের মাধ্যমে সামাজিক মান ও রীতি পুরুষানুক্রমে সঞ্চারিত হয়ে থাকে বস্তুত সামাজিক স্তর বিনাশ হল মানবিক সম্পর্কের স্তর বিনাশ এই সম্পর্কের কোনো জৈব তাৎপর্য নেই আট নম্বর পয়েন্ট হল জীবন ধারণের প্রণালীকে প্রভাবিত করে সামাজিক স্তর বিনাশ সমাজ ব্যবস্থার অন্তর্ভুক্ত ব্যক্তিবর্গের জীবন ধারণের প্রণালীকে প্রভাবিত করে সামাজিক রীতিনীতি বিধি ব্যবস্থা অনুষ্ঠান প্রতিষ্ঠান প্রভৃতি প্রকৃতি সামাজিক স্তর বিনাশের প্রকৃতির উপর নির্ভরশীল আবার সামাজিক স্তর বিনাশ এসব বিষয়ের উপর নির্ভরশীল হয়ে থাকে নয় নম্বর পয়েন্টটি সামাজিকীকরণের সাথে সম্পর্কযুক্ত সামাজিক স্তর বিনাশ সামাজিকীকরণের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত সামাজিকীকরণটা আসলে কি সামাজিকীকরণটা হলো যে প্রক্রিয়ার মাধ্যমে মানব শিশু সমাজে বেড়ে ওঠে সেই প্রক্রিয়াটাই হলো সামাজিক সামাজিকীকরণ প্রক্রিয়া সামাজিক স্তর বিনাশে প্রভাব প্রতিক্রিয়া উত্তর পুরুষের মধ্যে পরিলক্ষিত হয় এরপরে পয়েন্টটা কি সহযোগিতা ও প্রতিযোগিতার সম্পর্ক সামাজিক স্তর বিনাশের ক্ষেত্রে মানব সমাজে বিভিন্ন স্তর ভুক্ত বা পর্যায়ে বিরাস্ত ব্যক্তিবর্গের মধ্যে সহযোগিতা ও সহঅবস্থানের সম্পর্ক যেমন বিদ্যমান থাকে তেমনি প্রতিযোগিতা ও দ্বন্দ্বমূলক সম্পর্ক থাকে হিন্দু সমাজের অন্তর্ভুক্ত বিভিন্ন জাতির মধ্যে এ ধরনের সম্পর্কের অস্তিত্ব পরিলক্ষিত হয় অপরদিকে বিভিন্ন অর্থনৈতিক ও মর্যাদা ভিত্তিক শ্রেণীর মধ্যে দ্বন্দ্বমূলক সম্পর্কের অস্তিত্ব দেখা যায় এরপরে আরও বেশ কিছু পয়েন্ট আছে কিন্তু সময় স্বল্পতার কারণে এটি আজকের আর আলোচনা সম্ভব নয় নেক্সট ক্লাসে আমি আরও বিস্তারিত আলোচনা করব যা হোক তোমরা সবাই ভালো থাকো বাড়িতে অবস্থান করো নিরাপদে থাকো স্বাস্থ্যবিধি মেনে চলো এই কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি খুদা হাফেজ